एवरीवन वेलकम टू सहज पाठ। आनंदबाजार पत्रिका अनलाइनेर आरो एकटी इम्पर्टेंट एडिटोरियल निये आमरा आलोचना करब एवं एडिटोरियलटी अनेकटा इकोनॉमी ओरिएंटेड, इंडियन इकोनॉमी ओरिएंटेड। तो अनेकेई तोमरा इंडियन इकोनॉमी ते अनेकटा प्रॉब्लम फेस करो, कि लिखबे कन्टेंटे बुझते पारो ना। तो चलो आमरा एडिटोरियलटी आलोचना करे नी, तोमादेर अंडारस्टैंडिंग अनेकटा सुंदर हबे। सो टॉपिकेर नाम एखाने देवा रही है आलोर मतो स्पष्ट। आलोर मतन स्पष्ट तार माने कोनो एकटी डेटा, जे डेटाटी आमादेर काछे परिष्कार सेई ब्यापारटी बोझानोर जोन्नो एई रकम एकटा अप्रोच निये एखाने आलोचना रयेछे। सो आलोचनाते कि बलार चेष्टा करा होच्छे एकटु बोझार चेष्टा करी। एकटी पुरोनो सम्भवत अति रंजित गल्प दिएई शुरू करा जाक। देखो एकटी लाइन, এই যে লাইন, একটি পুরনো সম্ভবত অতিরঞ্জিত গল্প দিয়েই শুরু করা যাক লাইনের মাধ্যমে লেখক এটি বোঝাতে চাইছেন যে যে বক্তব্যটি তিনি এখানে পরবর্তী লাইনগুলির মাধ্যমে পেশ করতে চাইছেন সেটার মধ্যে রিয়েলিটিটা কম। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এক বড় কর্তার ডাক পড়ল জোসেফ স্টালিনের অফিসে। স্টালিন জানতে চান এবছর অর্থব্যবস্থার বৃদ্ধির হার কত হবে। বড়কর্তা গলাটা একটু নামিয়ে পাল্টা প্রশ্ন করলেন, আগে আপনি কত চান? গল্পের অতিরঞ্জনের দুধটুকু সরিয়ে রাখলে যে জল পড়ে থাকে, দুনিয়া জুড়ে এক নায়কতন্ত্রী কর্তৃত্ববাদী শাসকের রাজত্বে সেই জল বহু ধারায় প্রভাবিত হয়েছে। দারুণ লাইন, জাস্ট দারুণ লাইন। গল্পের মধ্যে অতিরঞ্জনের দুধটুকু, মানে অতিরঞ্জন যেটা দিয়ে করা হচ্ছে সেই এক্সট্রাক্টটা যদি সরিয়ে দেওয়া হয় তার মধ্যে কিছু থাকে না, অনলি ওয়াটার। এবং দুনিয়া জুড়ে এই একনায়কতন্ত্রী কর্তৃত্ববাদী শাসকের রাজত্বে সেই জলই এগিয়ে যাচ্ছে, তার মধ্যে এক্সট্রাক্ট কিছু আর আলাদা করে আমরা পাচ্ছি না। কর্তৃত্ববাদী শাসনের এই নির্ভুল অভিজ্ঞান হলো তথ্য গোপন করার প্রবণতা। তার মানে এখানে রিসোর্স আমরা যাবতীয় যা ইউজ হচ্ছে বা হচ্ছে না তার যে ডেটা সেটাকে এখানে গোপন করা হচ্ছে, কিন্তু সে কথাটি নিশ্চিত করে জানার পক্ষে একটি মস্ত বাধা রয়েছে কর্তৃত্ববাদী শাসন। সে লৌহ যবনিকা ভেদ করে কখনো সখনো তথ্য মুক্ত দুনিয়ায় পৌঁছতে পেরেছে বটে, কিন্তু তার জন্য কখনো অপেক্ষা করতে হয়েছে সমাজতন্ত্রী সাম্রাজ্যের পতনের জন্য, কখনো বা বিপুল দুর্ভিক্ষের জন্য। তার মানে সিম্পল এখানে বলার চেষ্টা করা হচ্ছে এই যে ডেটাগুলো, যেগুলো পাবলিকেশনের কথা আমরা দেখতে পাচ্ছি, সেই ডেটাগুলো ডাইরেক্টলি আমরা পাই না। এবার এখানে তোমরা চাইলে আরটিআই অ্যাক্টের সম্পর্কে কিন্তু এখানে মেনশন করতে পারো। আরটিআই অ্যাক্ট 2005-এর আন্ডারে ইনফরমেশন আমরা পাই বা পাই না, এবং একই রকমভাবে চিফ ইনফরমেশন কমিশনারের রোল একটা দুটো লাইন দিয়ে তুমি পেশ করতে পারো, যদিও কনটেক্সটটা সেভাবে যদি থাকে তার উপর দেখে আমরা এটা এগোতে পারি। এ শুধু গত শতকের আখ্যান নয়, এখনও দুনিয়ার যে প্রান্তেই গণতন্ত্র ঘাটতি আছে সেখানেও তথ্য অপ্রতুল। এবার এখানে তোমাদেরকে একটা কথা বলবো, বেশ অনেকেই জিজ্ঞাসা করছিল এখানে যে গল্প দিয়ে আলোচনাগুলো শুরু করা হয় না, সেটা না করাই উচিত, এই গল্পগুলোকে ইগনোর করা উচিত। আমি এখানে তোমাদের রিপ্রেজেন্টেশনগুলো শেখানোর চেষ্টা করি এই কারণে যে তোমাদের অনেক নলেজ ক্লিয়ার হয় যে কি লিখবো, কতটা লিখবো, আর ভাষাগত জ্ঞানের জন্য সেটা বলি থাকি। তো এই জায়গার শুরুটা এভাবে না করলেও হবে, কিন্তু এই যে ব্র্যাকেট করলাম, এই যে লেখাটা, কিংবা এই যে অপ্রতুল, লৌহ যবনিকা, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কিন্তু খুব আমাদের জন্য প্রয়োজনীয় হয়ে যায়। ইউনিভার্সিটি অফ শিকাগোর অর্থনীতিবিদ লুইস মার্টিনেজ সেই লৌহ যবনিকা ভেদ করার পথ দেখালেন, মানে ইনফরমেশন কিভাবে আমরা বের করতে পারি যেই আমাদের যেই জায়গাতে আমরা ইনফরমেশন পাচ্ছি না সেখান থেকে রিকভারি কিভাবে আসতে পারে সেই ব্যাপারে উনি কথা বলার চেষ্টা করছেন। বলা যেতেই পারে যে মার্টিনেজ মহাকাশ থেকে রাতের অন্ধকারে রহস্য ভেদ করেছেন। তো মহাকাশ থেকে রহস্য ভেদ করার মতন একটি আমরা ইনফরমেশন পেয়েছি। গত এক দশকে উপগ্রহ থেকে তোলা রাতের আলোর ছবি ব্যবহার করে অর্থব্যবস্থার মাপঝোঁকের একটি পদ্ধতি ক্রমেই জনপ্রিয় হয়েছে। 2012 সালে ব্রাউন ইউনিভার্সিটি ও ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ এর তিন গবেষক, এখানে হেন্ডারসন, জে ভার্নন, অ্যাডাম স্টোরিগার্ড, ডেভিড এন
ওয়েল এক গবেষণাপত্রে দেখান যে উপগ্রহ চিত্র থেকে রাতের আলোর তীব্রতা বিচার করে কোনো দেশের অর্থনৈতিক আয়তন সম্পর্কে যথেষ্ট বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যেতে পারে। এবার দেখো, এটা পুরোটাই একটা ডেটাবেস, তোমার যদি মনে হয় তুমি মুখস্থ রাখতে পারো, তোমার মাথার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, তুমি চাইতে পারো তাহলে করতে পারো, বাট আমার মনে হয় না এই টাইপের ডেটা তোমাদের মুখস্থ রেখে অকারণ সময় নষ্ট করার প্রয়োজনীয়তা রয়েছে। পদ্ধতিটি জটিল কিন্তু তার অর্থ অন্তর্নিহিত যুক্তিক্রম সহজবোধ্য। অর্থব্যবস্থা যত সমৃদ্ধ হবে কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ততই বাড়বে এবং তা কেবল দিনে নয় রাতেও চলতে থাকবে, অর্থাৎ রাতের আলোর ব্যবহার বাড়বে। একদমই ঠিক কথা, তার মানে রাত্রিবেলা যত বেশি আলো জ্বলবে যেই সমস্ত শহরাঞ্চলে বা যেই সমস্ত এলাকাতে, তার মানে তার প্রগ্রেসটা এখানে আমরা বুঝতে পারবো এইরকমই উপগ্রহ চিত্র থেকে আলোর তীব্রতা বিচার করে গবেষণাপত্রের রিপোর্ট অনুযায়ী সেখানকার ইকোনমিক কন্ডিশনকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কন্ডিশন মানে থিঙ্কিং ওয়াইজ ইটস রাইট, তুমি চাইলে এটা ইমপ্লিমেন্ট করতে পারো। আধুনিক উপগ্রহ চিত্রে ধরা পড়ে এই আলোর সেই আলোর তীব্রতা। মার্টিনেজ এই পদ্ধতি ব্যবহার করেছেন আর্থিক বৃদ্ধির হার যাচাইয়ের কাজে, কোনো নির্দিষ্ট দেশের জন্য নয়, গোটা দুনিয়ার জন্য। তার কাজের বৈশিষ্ট্য হলো তিনি দুনিয়ার দেশগুলির শ্রেণী বিভাজন করেছেন গণতন্ত্রের জোর অনুসারে এবং তারপর দেখেছেন যে দেশে গণতন্ত্রের ঘাটতি রয়েছে, সে দেশে কি আর্থিক তথ্যে জলের পরিমাণ বেশি হয়। এবার এখানে দেখো, মানে সিম্পল ব্যাপার, গণতন্ত্র কোথায় আছে বা নেই তার উপর বেস করে সেখানকার মানুষজনের প্রগ্রেসটা ডিপেন্ড করে থাকে, এবং তাই উনি গণতন্ত্রের উপর জোর দিয়ে এই ডিভিশনকে করেছেন। এখানে বলা হচ্ছে দেখার সরি দেন এখানে বলা হচ্ছে যে তিনি মিলিয়ে দেখেছেন দেখার পদ্ধতিও সহজ। দেশের সরকার কোনো একটি নির্দিষ্ট সময়কালে দেশের আর্থিক বৃদ্ধি সম্বন্ধে যে পরিসংখ্যান দিয়েছেন তিনি মিলিয়ে দেখেছেন সেই একই সময়কালে সে দেশে রাতের আলোর তীব্রতার বৃদ্ধির হার তার সাথে সমানুপাতিক কিনা। ফলাফলটি প্রত্যাশিত এবং একই সঙ্গে তাৎপর্যপূর্ণ। দেখা গিয়েছে যে দেশগুলি গণতন্ত্রের মাপকাঠিতে ফ্রি বা মুক্ত, সেখানে এক বছরে আলোর তীব্রতা 10% বাড়লে জিডিপির পরিমাণ বেড়েছে 2.4% কাছাকাছি, কিন্তু সেই একই সময়কালে গণতন্ত্রের মাপকাঠিতে অমুক্ত দেশে 10% আলোর তীব্রতা বাড়লে জিডিপি বেড়েছে 2.9 থেকে 3.4%। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিডিপির যে চেঞ্জেসটা, সেই চেঞ্জেসটার এখানে অমুক্ত দেশে কোথাও আমরা এখানে ট্রানজিশন দেখতে পাচ্ছি। তো এটার কারণ কী? মানে মুক্ততার মধ্যে একটা বন্ধন আর অমুক্তের মধ্যে এখানে মুক্তি, এটার কারণ কী? এটার কারণ অনেক কিছুই আছে, ইকোনমিক্সের অ্যাঙ্গেল থেকে আমরা যদি ভেবে দেখি অনেক কিছু আছে। তোমরা যারা আমাদের সাথে সহজপাঠে এখনও যুক্ত হওনি, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এবং আমাদের সাথে ডিফারেন্ট যে ক্লাসেসগুলি রয়েছে চাইলে আমাদের সাথে তোমরা পড়তে পারো। পদ্ধতিটি আপাত দৃষ্টিতে এমনই সরল যে প্রশ্ন উঠতে পারে, কর্তৃত্ববাদী শাসনে কি এমন কিছু ঘটে যার ফলে আলোর তীব্রতার সঙ্গে জিডিপির সম্পর্ক মুক্ত দুনিয়ার থেকে পৃথক? মার্টিনেজ বিভিন্ন দিক থেকে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন। অর্থব্যবস্থার গঠন, নগরায়নের চরিত্র ইত্যাদিকে কন্ট্রোল করে, অর্থাৎ এই বিষয়গুলির জন্য আলোর তীব্রতার যে পার্থক্য হতে পারে তাকে হিসেবের মধ্যেও রেখেছেন। এই ফারাকের ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। মানে রিয়েলিটিতে আমরা বলতে পারি যে গণতন্ত্র থাকলে, ডেমোক্রেসি থাকলে জিডিপির ডেভেলপমেন্ট হবে, বাট এখানকার পিকচারটা উল্টো। এটা কেন? বরং অন্য কিছু বিষয় ফলাফলের উপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে। দেশে প্রকৃত অর্থে স্বাধীন রাজনৈতিক অর্থনৈতিক বিচার বিভাগীয় প্রতিষ্ঠান রয়েছে কিনা। দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলি স্বাধীনতায় ঘাটতি থাকলেই আলোর উজ্জ্বলতার সঙ্গে অর্থনৈতিক বৃদ্ধির হারের অমিলের পরিমাণ বাড়ছে। তার মানে এখানে স্বাধীনতার উপর বেস করে অর্থনৈতিক অবস্থার এই গরমিলটাকে উনি স্পষ্টত দেখাতে পেরেছেন, বাট বলতে পারেননি কেন। অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসক যে তথ্য গোপন করেন সেই জানা কথাটির আরও এক দফা প্রমাণ দেওয়া মার্টিনেজের এই গবেষণার মূল কথা। কিন্তু এখান থেকে একটি অন্য কথাও কি শিখে নেওয়া যায় না? চেনা ছকের বাইরে বেরিয়ে ভাবতে পারলে, পৃথিবীটাকে খোলা চোখে দেখতে পারলে নতুন পথের সন্ধান পাওয়া সম্ভব। এমন পথ কোনো লৌহ জবনিকাই যাকে রুদ্ধ করতে পারবে না। তার মানে দারুণ ব্যাপার কিন্তু, মানে ইনফরমেশান এখানে আমাদের এখানকার রিকোয়ারমেন্টটা কেন হলো? এখানকার রিকোয়ারমেন্টটা এই কারণে হলো যে আমরা ইনফরমেশান ডিটেলে পাচ্ছিলাম না, এবং সেখান থেকে
আমাদের অর্থনৈতিক ব্যবস্থার সঠিক হালটা জানানো হচ্ছিল না, বাট এই যে সংজ্ঞা এখানে আমরা তার পাঁচ মানে সংজ্ঞার এখানে পরিব্যাপ্তি যে ঘটছে সেক্ষেত্রে কিন্তু আমরা স্পষ্টতই আমাদের বর্তমান সমাজের ফারাকটিকে যাচাই করে এগিয়ে যেতে পারছি। সো এই ছিল আজকের আলোচনা। তোমরা যারা আমাদের সাথে রাইটিং প্র্যাকটিসে যুক্ত থাকতে চাও, মান্থলি অনলি 59 পে করে তোমরা আমাদের সাথে রাইটিং প্র্যাকটিস করতে পারো, রেগুলারিটি মেনটেন করতে পারো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। থ্যাংক ইউ, টেক কেয়ার। এই ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। থ্যাংক ইউ।